पत्रकार कष्टकार किसी चोर भाई प्रकार पुरस्कार मेरे चोर या मेरे साल जो हम तक प्रतिरोध की सूख से थे राष्ट्रवादी देशप्रेमी गणजीवन বিশেষ সর্বভারত রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে যথাযথ সম্মান জ্ঞাপন করি। আজকের এই কর্মসূচি আমাদের অনেকদিন আগে থেকে ডাকা ছিল। আজকে আমাদের রাজ্যের আগে ছিল রাজ্য রাজনৈতিক বৈঠক অধিবেশন, তাই আজকে খানিকটা বিলম্ব হয়েছে। এছাড়াও আমাদের উজ্জ্বল সভাপতি দিল্লেশ্বর এবং সুনীল তাদের ওই মিটিংয়ে থাকতে হয়েছে। আবার আজকে রাত্রে আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তারা এই রাজ্যে সফরে আসতেন, সেই কারণে আমরা প্রত্যেকে রাজনৈতিক কর্মকর্তার ভারতীয় ওদার এই মাটিতে আমাদের হাতিরা জেলার এই ঐতিহ্যমণ্ডিত প্রণাম জানানোর জন্য সমবেত হয়েছে। মঞ্চ উপস্থিত আছেন প্রদেশ ভারতীয় জনতা পার্টির সহসভাপতি এবং আমাদের নেতৃত্ব সংসদ তরুণ সংসদ সৌমিত্র খাঁ মহোদয়। মঞ্চ উপস্থিত আছেন যার উদ্যোগে যার আহ্বানে আমি এখানে এসেছি। আপনারা এসেছেন আপনাদের নেতৃত্ব বিধায়ক আমাদের নেতা অমরনাথ ঠাকুর মহোদয়, পাশের কেন্দ্রের সেনাপতির বিধায়ক দিবাকর ভাগাম মহোদয়, বাঁকুড়ার বিধায়ক সম্মানীয় নেতা নীলাদ্রি শেখর ধর্মপাড়া উপযুক্ত আছে। এর বাইরেও আমরা এখানে জেলার সাধারণ সম্পাদক পেয়েছি শিবেন্দু দাস, সমীরণ সরকার, সুপ্রভাত পাত্র, রঙ্গমণি রায়, আমাদের আবাসিয়ার নেতা স্বপন কুমার ঘোষ আছেন, জয়ন্ত মণ্ডল আছেন, অজয় ঘটক আছেন, সহসভাপতি সরোজ ঘোষ আছেন। এর বাইরেও আমাদের নেতৃত্ব দিয়ে এই সভাকে সফল করেছেন আমাদের অশেষ মিত্র অনুপ বাউরি, বাবু সর্বে লালিত প্রতিহা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, যুব মোর্চা, কিষাণ মোর্চার নেতৃবৃন্দ। আপনারা জানেন যে শীতের বেলা বেলা ছোট, আমরা জানি যে সভা অনেকক্ষণ থেকে চলছে। আমি আপনাদের কাছে আজকে এই মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, পশ্চিমবাংলার বর্তমান যে অবস্থা চলছে, পশ্চিমবাংলায় যেভাবে চারিদিকে অত্যাচার এবং একটি আমি মনে করি জঙ্গি জিহাদিদের সরকার যেভাবে গণতন্ত্রের টুপি টুপে ধরেছে, মানুষের গণতন্ত্রের অধিকার হত্যা করেছে, মানুষের ন্যায্য মৌলিক অধিকার হত্যা করেছে এবং পরিবারবাদ, তোষণের রাজনীতি, সাথে সাথে পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলা করে চারিদিকে পুলিশি রাজ কায়েম করে ভাইপো কলা বাবা কাটিমানাকে চূড়ান্ত শিখরে নিয়ে গেছে। এর বিরুদ্ধে আমাদের পুনরায় পশ্চিমবঙ্গে তৃতীয় স্বাধীনতার যুদ্ধ করতে হবে। তৃতীয় স্বাধীনতার যুদ্ধ এই কারণে আমি বলব, 34 বছরের বাণী সাধনের শেষের দিকে যখন নন্দীগ্রাম ইত্যাদি ইত্যাদি হয়েছিল তখন আপনাদের নিয়েই আমরা আন্দোলন করেছিলাম, বলেছিলাম তৃতীয় স্বাধীনতার যুদ্ধ হতে হবে। এই মোগা ফোগা ময়দানে আমি 2013 সালে রাত্রি 10টার সময় সভা করে এখানে ভোট দিতে বলেছিলাম পরিবর্তনের পক্ষে, কিন্তু আমি জানতাম না যে খালে কেটে করে ভারতকে আমরা করে দিয়েছি। আমি জানতাম না সিপিএম কে দেখতাম চিন্তিত চিন্তিত
কিন্তু এরা চুরি এবং ডাকাতিতে ভক্তরা করে মানে প্রতিবাদ করে এবং আমরা প্রতিজ্ঞা পক্ষে অত্যাচারের বিরুদ্ধে তুলে ধরে ডাকাতি করেছি তাই গোটা পশ্চিমবঙ্গ ধরে আপনারা জানেন যে গত দেড় বছরে এই সরকার নির্বাচন পরবর্তী সময়ে আপনারা সবাই দেখেছেন সাতান্ন জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমাদের তিনি অফিস সাল পর্যন্ত এই ভোট পরবর্তী হিংসার সময় আপনারা দেখেছেন কিভাবে হাসকালি থেকে বগদুল থেকে শুরু করে গোটা রাজ্যের একের পর নারী নির্যাতন গণহত্যা এবং অত্যাচারকে কোন জায়গায় নিয়ে গেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী চাকরি আমি দিতে পারিনি টাকা আমি ফেরত পাইনি পাঁচশো আঠাশটা পরিবারের টাকা আমি দিতে পারিনি ওই পাঁচশো আঠাশটা পরিবার আমাকে এই নির্বাচনে হারিয়ে দিয়েছে এই গোটা বাঁকুড়া জেলা থেকে যেভাবে একদিকে কয়লা একদিকে বালি অন্যদিকে চাকরি বিক্রি করা হয়েছে এর সীমা নেই শুধুমাত্র ফিলে ফিলে নাতি নাতিদের চাকরি দিয়েছে তা নয় চাকরি বিক্রি করেছে তা নয় এখানকার উড়ার প্রাক্তন তৃণমূলের ধারক তার গার্লফ্রেন্ডকে পর্যন্ত চাকরি দিয়েছে আজকে বাঁকুড়া ইউনিভার্সিটিতে যেমন অর্পিত অর্থের আপনারা দেখছেন একটা ভালো লোক হাতির মতো চেহারা এত বড় তার পেট সেই লোকটা জ্ঞান নিতে ভুলে গেলে সেই লোকটা অত ভাষণ দিত জ্ঞানের কথা বলত গণতন্ত্রের কথা বলত স্বচ্ছতার কথা বলত উন্নয়নের কথা বলত সেই পার্থ চ্যাটার্জি তার ঘাটুর থেকে কম বয়সী মেয়ে কখনো অর্পিত কখনো মনোনীতা লজ্জা রাখার উপায় এই লোকেদেরকে ঘাটিয়ে বিদায় করতে হবে হ্যাঁ বাঁকুড়া অনেক আগে থেকে বাঁকুড়ায় তো আমাকে উন্নত করেছে গ্রামের ছেলে আছে পাল্টামুড়ি খেয়ে ভালো গ্রামের লোককে শিখিয়েছে বাঁকুড়া বাঁকুড়া ঘরগ্রাম ফেরুলিয়া আমাকে বলেছিল উনিশ সালের লোককে বাবু যে তুমি ওখানে থাকো না তুমি সঠিক লোক ভুল মঞ্চে আছো তারা তুমি চলে এসো কারণ এই কলকাতার দক্ষিণ কলকাতার ফাঁটে থাকা ফাঁসে থাকা এয়ার কন্ডিশন বাড়িতে থাকা সুতে চড়া ভারতের মাঠে থাকা বছরে তিনবার দুবাই দুবার সিঙ্গাপুর আমেরিকার হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো নেতারা বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুরকে মর্যাদা দেবে না গ্রামের নামে মর্যাদা পাবে এই সময় থেকে আওয়াজ তুলতে হবে গ্রাম দিয়ে শহর এই সময় থেকে আওয়াজ তুলতে হবে আমরা গ্রামে গ্রাম যারা যারা গ্রামের মানুষ কলকাতাতে আগ্রহ আছে আমাদের তো দুশো বিরাশিটা আছে একটা পরিবার ব্যানার্জি পরিবার তার খুশি আর ভাই পড়ে তারা যারা বলবে
আমাদের এই 11 কোটি লোককে তাহাই মানিয়ে নিতে হবে। এই জিনিস বর্দাস্ত করা যাবে না। ভোট দেখাবে বাকুড়া, ভোট দেখাবে হাওড়া এবং গ্রাম ও শহর ভরা, এদেরকে তাড়াতাড়ি হবে এই শপথ নিয়ে আপনারা বাড়ি। হ্যাঁ, আমি সুরেন্দ্র অধিকারী ব্যক্তিগতভাবে বলেছিলাম যে চূড়ান্ত লড়াইতে আমরা এসে গেছি। বছরের শেষে আমরা চূড়ান্ত লড়াইতে আমরা এই কোরআনের ধরে ইংরেজদের ভোলা টাকারদের ভিতরে ঢোকাতে পারব। হ্যাঁ, কিছু আইনি জটিলতা, কিছু বিচার ব্যবস্থার দীর্ঘ শত্রুতা, কিছু শাসকের নতুন নতুন ধারণা, হতাশ হবেন না, হতাশ হবেন না। ভোলা টাকার জেলে যাবে, সর্বভোগ টাকার জেলে যাবে, যে টাকা সবাই সবাই ধরিয়ে ধরে আমি এক পয়সাও খাই না। মুর্শিদাবাদ মামলা ঝাড়খন্ড থেকে পুরুলিয়া বাঁকুড়া হয়ে বাংলাদেশে পার করার গরু খাও তুমি। আর মদের বোতল থেকে প্রতি মদের বোতল থেকে 5 টাকা করে তুমি তোলো। আর এই মাঝের অবস্থা কি মায়েরা হঠাৎ ধরে গেল না, মোট বন্ধুরা মন্দ্রাস্ত্র করবেন না, কবে শুরু করবেন? আপনার ভাইটা কোনটা, আপনার ছেলেটা মেয়েটা কোথায় যাবে? এই বাঁকুড়া জেলায় 50,000-এর বেশি লোক পরিযায় শ্রমে বাইরের রাজ্যে গিয়ে কাজ করে। পুরুলিয়া জেলায় আরো বেশি 70-80,000 লোক দিয়েছে। আর আমাদের বর্তমান ভবিষ্যৎ কি? যাকে আমি বলি ভাইপ একাধি, এটাই হলো আমাদের বর্তমান ভবিষ্যৎ। ঢাকা দিয়ে পরিষ্কার করবেন, পরিষ্কার করবেন। রাষ্ট্রবাদী সরকার করতে হবে, এমন একটা সরকার তৈরি করুন যিনি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের হাতে দেশ বিরোধী শক্তি জমি জখমকারী মাফিয়া কর্ণাটকের মতো বিদ্যালয়ে গীতা পড়াবে এই সরকার আপনাদেরকে তৈরি করতে হবে। সেই সরকার তৈরি করতে গেলে দমলিন সরকার চাই। দমলিন সরকার না হলে বাঁকুড়া ধরা গ্রামের মানুষের বেকার যুবক যুবতীদের পরিচয় সুরাইতে মা বড়দের ইজ্জত সর্ব কোন কিছুই রক্ষিত হবে না। তাই এই সভা থেকে আওয়াজ তুলতে হবে, আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে দখল দল সরকার করতে হবে। ভাষা আমার কামনা করি সিপিএম এর শীর্ষে যখন মধ্য ভবনে আমি লক্ষণ করতে হারি মন্দির সামনে থাকে ছিল সেই জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে লড়াই করেছি। মনে আছে পয়লা ফেব্রুয়ারি 2011 সতী ঘাটের মাঠের সাজার কথা মনে নিশ্চয়ই আপনাদের আছে। কিভাবে পরিবর্তনটা এসেছিল তাতে বাঁকুড়া পুরুলিয়া
মেদিনীপুর কি ভূমিকা নিয়েছিল আপনারা চোখের সামনে দাঁড়িয়ে দেখেছেন। 2021 সালে আমরা সরকার করতে পারিনি, যে আমাকে ভারতীয় জনতা পার্টি তার নেতারা যে দায়িত্ব দিয়েছিল আমি নন্দীগ্রামে পালন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী আমি করেছি, 1956 ভোটে তাকে আমি পরাস্ত করেছি। ভরসা রাখুন আপনারা, ডাকাতে রাখলে যাবে, চোরেরা ভেড়া করবে, চোরেদের সরকার দেওয়া দিতে হবে, সমস্ত ভুয়া চাকরি ঘুষ দিয়ে পাওয়া চাকরি তাদের চাকরি থাকতে পারে না, তাদের চাকরি যাবে, মেধাযুক্ত লোকেরা চাকরি পাবে। তাই আমাদের আপনাদের স্লোগান পঞ্চায়েত নির্বাচন আগে একটা স্লোগান, মেধাযুক্ত ঘুষ মুক্ত কর্মসংস্থান চাই, দ্বিতীয় হচ্ছে কাঠামান মুক্ত নাগরিক পরিষেবা চাই, আবাস যোজনার ঘরের তালিকায় সেটাকে 2018 তালিকা দিনমূলের পরিসীমা হয়ে নিয়েছে। পাতাবাড়ি নিজেদের নামে, খোড়াই নামে, জ্যাঠার নামে, ক্যাসার নামে, ভাস্তা নামে বাড়ি, এই বাড়ি এমনি হচ্ছে তৃণমূলের চোরেরা বাড়ি লিস্ট করেছে। আর মা খাচ্ছে আর বলছে তুই যদি আমার নাম কাটিস তোর অবস্থা খুব খারাপ করে দেব। ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনায় এটা বিশ্বাস করে এক আইসিডিএস কর্মী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আজকে সকালেই দেখছিলাম এক আশা কর্মীর বাড়িতে রাত্রিবেলা মধ্যরাত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে সে সঠিকভাবে তদন্ত করতে না পারে। ভরসা আপনারা আছে, আগামী সোমবার আমি এবং রাজ্য সভাপতি ডক্টর সামন্ত মজুমদার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করে যাব। দেখা করে আমরা বলব বিজেপি গড়ার অপরাধে গরিব মানুষদের নাম এই তালিকাতে নেই, 18 তালিকা বাতিল করতে হবে, নতুন তালিকা তৈরি করতে হবে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে সরাসরি টাকা পাঠাবে অ্যাকাউন্টে, ভালো প্রস্তাব, কিন্তু ত্রুটি মুক্ত প্রধানমন্ত্রী যা চান সেই তালিকা তৈরি করার লড়াই আপনাদের করতে হবে। আপনাদের বিরোধী দল নেতা, আপনাদের দলের সভাপতি, আমরা একসঙ্গে আপনাদের এই দাবি পূরণ করার লড়াই করব। 100 দিনের কাজ নিয়ে তৃণমূল এবং নিরপেক্ষ একসঙ্গে কথা বলব। 100 দিনের কাজের টাকা চাই, আমরা বলি আধারের সঙ্গে লিঙ্ক করতে গিয়ে 9.5 লক্ষ ভুয়া দরকার বাতিল হয়েছে। আগে দরকারের তালিকা ঠিক করুন, আগে দক্ষিণ থেকে ভুয়া তালিকা বাতিল করুন। আজ নিশ্চিতভাবে যারা 100 দিনের কাজ করে টাকা পাননি তাদের টাকা পান তা আমরা বিজেপি চাই, কিন্তু কন্ট্রাক্টরদের টাকা দেওয়া যাবে না। 50-50 ভাগে লুট করেছে, ভোলের ভাগে মধ্যে করেছিল ভারত সরকার 15,000 টাকা আই দিয়ে ফল বাগান। আর তৃণমূলের ফলের মানে কি, শুধু কলা গাছ, কলা গাছ ছাড়া আমার কলা গাছে পায় না, আম নেই, জাম নেই, কাঁঠাল নেই, পেয়ারা নেই, কিছু নেই, কলা গাছ ছাড়া। কলা গাছ লাগাবে, সমস্ত ইনকোয়ারি হবে, বলবে সব সারা উড়ে চলে গেছে আমি ধানের ঘরে, একটা কলা গাছ নেই। এই চোরদের অপেক্ষা করতে হবে, উপরের চোরগুলো ডিসেম্বরে ধরেনি, তৃণমূলের অবজার ছিল কয়লা ভাই, যাকে আমরা আগর করে ভাবি শোনাব, কেউ কেউ কেলা ভাব ফিরিয়েই গেলেন দায়িত্ব ছিল। একটা নমিনেশন করতে দেয়নি, বিষ্ণুপুরে একটা নমিনেশন হয়নি, বিষ্ণুপুর সাপুজিসারে জয়পুর গোপালপুর ইনাস পাত্রসা থেকে সোনামুখী আমাদের বিষ্ণুপুর সমর্থ একটা দায়ী
পারে মানে 30 তলে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সব আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল জেতানো হয়েছিল আপনি গ্রামের নাম ভোট দিতে পারেন না ভোটে লড়তে পারেন না এবারে প্রস্তুত আছেন তো প্রস্তুত আছেন তো আর যদি বিডি অফিস এসডি অফিস ভিড়ে সাত দিন লাগিয়ে থাকে আমাদের মেয়ের ব্যাপার আছে এই সব বিষয়ে তো একটা দাঁড়িয়ে ছেলে অবস্থা ঠিক করে দিন এই গাছ যেটা আছে না বিক্রি করে আর চালের মিল আছে बाकी विरोधी दल ने আমি দাঁড়িয়ে থেকে নমিনেশন করে দিই দাঁড়িয়ে থেকে নমিনেশন করে দিই তাই আজকে চুক্তি হলো আমাদের সঙ্গে সেই চুক্তি অনুযায়ী বড় চোরদেরকে ধরার দায়িত্ব আমার ছোট চোরদেরকে ধরার দায়িত্ব ওদের গ্রাম পঞ্চায়েতের লাইনে মাঝখানে ভাঙি করছিল এখন বন্ধ আসলে চলছে বন্ধ আসলে চলছে বন্ধ আছে গরু নিয়ে যাচ্ছে मेरे আমি চলে গেলাম পরে বলতে নেই কোথায় কত কোথায় বলে সুমন অধিকারে করে দিয়ে করে দিয়ে একটা সাড়ে তিন বছরের জেল খাতায় মাল আছে যাকে আমি বলে মর্গে মর্গে তার বিরুদ্ধে ভাঙতে এসব বলে অপেক্ষা করে থাকুন দেখতে থাকুন নরেন্দ্র মোদীজি অমিত শাহ কাশ্মীরকে সেবা করে দিয়েছেন পশ্চিমবঙ্গ তাও সোজা হয়ে যাবে তাই বলছি সবাই কথা হল সবাই ভালো থাকবেন জোর ধরো